হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে এই প্রশ্নের উত্তর হচ্ছে চব্বিশে জানুয়ারি অপশানে বাইশে জানুয়ারি দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের বার্ষিকী উপলক্ষে প্রতি বছর চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় দুই নম্বর প্রশ্ন কোথাকার কাছি খারেক জেম নামক খেজুর জিআই ট্যাগ পেলো এই প্রশ্নের উত্তর হচ্ছে গুজরাট অপশন সি গুজরাটের কচ্ছের শুষ্ক অঞ্চলে এই খেজুর পাওয়া যায় এটি একটি দেশীয় খেজুরের জাত গুজরাটের প্রথম ফল হিসেবে গির কেসার আম জিআই ট্যাগ পেয়েছে কাচ্চি খাড়েক গুজরাটের দ্বিতীয় ফল হিসেবে এই স্বীকৃতি পেয়েছে গুজরাট সম্পর্কে জানব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গর্মা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও বেস্ট ট্যুরিজম ভিলেজ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড জিতেছে গুজরাট রাজ্যের ধর্দগ্রাম গুজরাট রাজ্যে রাজ্য মাছ হিসেবে ঘোষিত হয়েছে ঘোল মাছ ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হয়েছে গুজরাটের আহমেদাবাদে গণসূর্য সূর্য নমস্কারের আয়োজন করে গিনেস রেকর্ড গড়েছে গুজরাট তিন নম্বর প্রশ্ন ডেজার্ট ফেস্টিভ্যাল টু অনুষ্ঠিত হবে কোথায় এটা অনুষ্ঠিত হবে জয়সালমীরে অপশন ডি জয়সালমির মরুভূমি উৎসব হলো রাজস্থানের সবচেয়ে জনপ্রিয় এবং রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে একটি যা প্রতি বছর মাঘ মাসে পূর্ণিমার তিন দিন আগে অনুষ্ঠিত হয় চার নম্বর প্রশ্ন ইউপি গৌরব সম্মান পাচ্ছেন কে সম্মান পাচ্ছেন ডক্টর ঋতু এবং নবীন উভয়ই অপশন সি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার দুই বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট বিজ্ঞানী ঋতু এবং প্রখ্যাত উদ্যোক্তা নবীনকে মর্যাদাপূর্ণ ইউপি গৌরব সম্মান পুরস্কার প্রদান করেছে প্রসঙ্গত এই পুরস্কার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য উত্তরপ্রদেশ সরকারের অঙ্গীকারকে তুলে ধরে পাঁচ নম্বর প্রশ্ন দু সাল থেকে স্প্যানিশ এফ ওয়ান জিপি হোস্ট করবে কোন শহর হোস্ট করবে মাদ্রিদ অপশন এ বার্সেলোনা উনিশশো সাল থেকে এই ইভেন্টের হোম হিসেবে পরিচিত ছিল এই ট্রানজিশনটির মাধ্যমে মাদ্রিদ আগামী দু থেকে দুহাজার পর্যন্ত দশ বছরের জন্য এফ ওয়ান জিপি হোস্ট করবে যা ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ডে একটি একেবারে নতুন সার্কিটে প্রবর্তন করবে ছয় নম্বর প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি ক্যাপ্টেন অব দ্য ইয়ার টু হিসেবে ঘোষিত হয়েছেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে সূর্য কুমার যাদব অপশন বি সূর্যকুমার যাদবকে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি দলের সেরা অধিনায়ক মনোনীত করা হয়েছে যেখানে আরও তিনজন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল স্পিনার রবি বিষ্ণই এবং বাহাতি পেশার আশদীপ সিং রয়েছেন সাত নম্বর প্রশ্ন কোন দেশের সাথে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করেছে ভারত এই প্রশ্নের উত্তর হচ্ছে কির্গিস্তান অপশন বি ভারত কির্গিস্তান জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ খঞ্জরের এগারোতম সংস্করণ হিমাচল প্রদেশের বাগলোতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে শুরু হয়েছে চলবে বাইশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি দু আট নম্বর প্রশ্ন বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ লঞ্চ করেছে লঞ্চ করেছে অনুবাদিনী অপশন ভারতীয় ভাষায় ডিজিটাল অধ্যয়ন সামগ্রী সরবরাহ করতে কেন্দ্রীয় সরকার অনুবাদিনী অ্যাপ চালু করেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্ল্যাটফর্ম নয় নম্বর প্রশ্ন কোথায় ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করেছেন জি কিষান রেড্ডি করেছেন হায়দ্রাবাদে অপশন বি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি তেলেঙ্গানার হায়দ্রাবাদে জাতীয় দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন চার একর জায়গায় উনিশ পয়েন্ট নয় শূন্য কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউটটি বিভিন্ন সেক্টরে মহিলাদের জন্য স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে ওকে চলো দশ নাম্বার প্রশ্ন কোন দেশের সাথে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ওপর মৌ স্বাক্ষর করেছে ভারত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কিউবা কিউবার রাজধানী হাভানা মুদ্রা কিউবান পেশো ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম চব্বিশে জানুয়ারি তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সার বস মানানো জাল্লিকাটি উৎসব অনুষ্ঠিত হয়েছে কোথায় তামিলনাড়ু দ্বিতীয় প্রশ্ন দু হাজার তেইশ ফিফাস ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে স্পেনের ফুটবলার আয়তানা বনমাতি তৃতীয় প্রশ্ন আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পেয়েছেন কে রঞ্জন গগৈ এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন মিস আমেরিকা টু শিরোপা জিতেছেন কে সেকেন্ড কোশ্চেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি করা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন কে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হয়েছে কোথায় তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক চব্বিশে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ফ্রান্সেস গ্র্যান্ড প্রিক্সে ভারতীয় রেসলার রবি কুমার দাহিয়া কিসের মেডেল জিতেছেন তিনি ব্রোঞ্জের মেডেল জিতেছেন অপশন সি তিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক বিজয়ী দুই নম্বর প্রশ্ন স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব জিতেছে রিয়েল মাদ্রিদ অপশন বি বার্সেলোনাকে পরাজিত করে জিতেছে তিন নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতেছেন কে জিতেছেন জিয়ানি ইনফান্টিনো অপশানে তিনি ফিফার প্রেসিডেন্ট চার নম্বর বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে তৈরি করা হচ্ছে অস্ট্রেলিয়ায় অপশন বি উচ্চতা হবে সাতশো একুশ ফুট খরচ হবে ছশো কোটি টাকা একশো পঞ্চাশ একর জুড়ে এই মন্দিরটি বিস্তৃত হবে পাঁচ নম্বর প্রশ্ন পাককে পাগা হর্নভিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে অরুণাচল প্রদেশে আঠারো থেকে কুড়ি জানুয়ারি এটা হচ্ছে নবম সংস্করণ ছয় নম্বর প্রশ্ন ফোর্বস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে ভারতের স্থানগত নবম প্রথম স্থানে রয়েছে আমেরিকা সাত নম্বর মোহালিতে হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করেছে কোন রাজ্য পাঞ্জাব অপশন বি আট নম্বর প্রশ্ন কানাডায় মানি টু ইন্ডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোন ব্যাংক করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক অপশানে এ হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র বর্তমানে এমডি এবং সিইও রয়েছেন সন্দীপ বক্সি নয় নম্বর প্রশ্ন কোথায় বোয়িং কোম্পানির ক্যাম্পাস উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী করেছেন বেঙ্গালুরুতে অপশন এ শেষ প্রশ্ন দশ নম্বর গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেয়েছে কোন দেশ এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই